নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2023-এর আগস্ট মাস 12টা রাশি কি পেতে চলেছেন সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো আগস্ট মাসের প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ঘরেই কিন্তু রয়েছে রাহু এবং বৃহস্পতির যোগ। কর্কট রাশির ঘরেতে রয়েছে রবি এবং সিংহ রাশির ঘরে রয়েছে শুক্র, মঙ্গল, বুধ। তুলা রাশির ঘরে রয়েছে কেতু এবং ন্যাচারাল জুডিয়াকের 11th হাউস অফ সাকসেস, সেই ঘরে রয়েছে শনি মহারাজ। এই ছিল হচ্ছে আপনাদের আগস্ট মাসের প্ল্যানেটারি পজিশন। প্রথমেই বলবো যে শনি মঙ্গল সপ্তম কনজাংশন চলছে এবং তার পাশাপাশি শনি কিন্তু থার্ড অ্যাসপেক্টে মেষের ঘরের সাথে কানেকশন হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলা বা মাথায় একটা কোনো সমস্যা, মাথার হেডপেন বা সমস্ত কাজগুলো আটকে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এই আগস্ট মাসে থাকবে। এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পড়াশুনোর খুব মনোসংযোগ দিতে হবে, রেজাল্ট ভালো করার ক্ষেত্রে। যারা কোনো গ্যাম্বলিং, জুয়া, সাট্টা এই ধরনের জিনিসে আপনারা রয়েছে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই সময় আপনারা একটু থমকে যাবেন। আগস্ট মাসটা অর্থনৈতিক কিছু ব্যয় বা কিছু ড্রেনেজ হওয়ার কিন্তু কানেকশন আপনাদের রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো বাড়ির সামনে যদি পঞ্চমুখী হনুমানজি লাগাতে পারেন খুবই উপকার হবে এবং প্রতি মঙ্গলবার চামেলির তেলের একটি প্রদীপ কোনো অশ্বত্থ গাছের নিচে জ্বালিয়ে দিয়ে আসুন। মে আগস্ট মাসের যে সমস্যা আপনাদের রয়েছে অনেক অংশে কিন্তু কমতে থাকবে। তো একাদশে যেহেতু আপনার শুক্র, মঙ্গল, বুধ রয়েছে, ভাগ্যপতি রয়েছে, তাতে কিন্তু দেখা যাবে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, বিভিন্ন সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করে অনেকটা লাভবান হবেন। এবং যারা স্টুডেন্ট আছে পড়াশুনোর জন্য হয়তো বিদেশেও যাওয়ার ক্ষেত্র কিন্তু রয়েছে। আর অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে প্রমোশন হবে। আপনাদেরকে বলবো বাড়ির পশ্চিম দিকে একটি অশ্বত্থ গাছ যদি লাগাতে পারেন, প্রতিদিন একটু কালো তিল, সর্ষের তেল 1 ফোঁটা দিয়ে যদি জল দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই আগস্ট মাসে আপনারা ভালো থাকতে পারবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি বুধ কিন্তু চলে গেছে একদম ন্যাচারাল জুডিয়াকের 5ম ভাবে, অর্থাৎ শুক্র মঙ্গলযুক্ত অবস্থায় কিন্তু রয়েছে বুধ, যার ফলে ক্রিয়েটিভ জগতে যে সমস্ত মানুষরা রয়েছেন, যারা কোনো নতুন ওয়েব সিরিজ ছাপতে চাইছেন বা কোনো লেখনী বই রিলিজ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব কার্যকরী একটি সময়। এই সময় আপনাদের বলবো যে প্রতিদিন আপনারা যদি কোনো পাখি, পশু, কুকুর বলুন, বিড়াল বলুন বা পাখিদের বলুন শস্য এই আগস্ট মাসটায় দিতে পারেন এবং 9টি চারা গাছ সারা আগস্ট মাসে আপনি বিভিন্ন জায়গায় পুঁততে পারেন তাহলে আপনাদের কিন্তু সময়টা অনেকটাই ভালো থাকবে। এবং আপনি যেটা সৃষ্টি করতে চাইছেন বা কোনো কিছু রিলিজ করতে চাইছেন, কোনো সিনেমা হোক, কোনো ওয়েব সিরিজ হোক, সেখান থেকে কিন্তু আপনার জীবনে গেইন হয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশিতে রবির অবস্থান রয়েছে, দ্বিতীয় পতি রবি লগ্নে অবস্থান করছে। আপনাদের এতদিন পর্যন্ত যারা অসুস্থ ছিলেন আপনাদের রিকভারি হওয়ার কিন্তু জায়গাটা আসছে। তবে যেহেতু আপনার দ্বিতীয় অষ্টম থেকে শনি মঙ্গল পারিবারিক আত্মীয় স্বজনের দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার যোগ এই সময় কিন্তু থাকবে এবং নানান দিক থেকে নানান বাধা এগুলো কিন্তু আসবে। তার জন্য আমি বলে থাকবো আপনারা গণেশ বন্দনা বা গণেশজির মূর্তি বাড়িতে কিন্তু একদম মেন গেট থেকে ঢুকেই যেন মানুষ দেখতে পায়। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নাং কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্রে অবশ্যই এটা কিন্তু করে থাকবেন। আসছি সিংহ রাশি। সিংহ রাশিতে শুক্র, মঙ্গল, বুধ এবং তার উল্টো দিকের হাউসেই রয়েছে শনি। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে চরম অশান্তি, নানান রকম দিক থেকে আপনার ফেঁসে যাওয়ার জায়গা রয়েছে, কোনো লিটিগেশন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার জায়গা রয়েছে, সেদিক থেকে ভীষণভাবে সাবধানতা নিতে হবে। প্রতি রবিবার অবশ্যই সূর্যার্ঘ্য দেবেন এবং তার পাশাপাশি একটু গুড় বা তামার কোনো দ্রব্য বা
মসুর ডাল হলো আপনি কাউকে দান করুন, যদি তাও না করতে পারেন তাহলে বাহিত জলে প্রতি রবিবার 250 গ্রাম করে মসুর ডাল ভাসিয়ে দিন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু আগস্ট মাসটা প্রচণ্ড সাবধানে থাকতে হবে। শারীরিক বিপত্তি যোগ, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ, সন্তানকে নিয়ে টেনশন এবং কিছু লুজ করতে পারেন অর্থাৎ হারিয়ে যেতে পারে, আপনার মোবাইল হারিয়ে যেতে পারে, ল্যাপটপ হারিয়ে যেতে পারে, কোনো অর্নামেন্টস হারিয়ে যেতে পারে। কাজেই আগস্ট মাসটা কিন্তু আপনাদের ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং তার পাশাপাশি 21টা করে দুব্বা প্রতিদিন আপনারা ঠাকুরের উদ্দেশ্যে সেটাকে মায়ের কাছেও দিতে পারেন বা গণেশজির কাছেও দিতে পারেন, দিয়ে আপনারা বাড়ি থেকে বার হবেন। অর্থাৎ এই যে বাধা বিঘ্ন দুশ্চিন্তা রয়েছে এই মাসটা কিন্তু আপনাদের অবশ্যই জ্যোতিষ পরামর্শ কিন্তু নেওয়া উচিত। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে, একাদশে যেহেতু আপনার শুক্র মঙ্গল বুধ রয়েছে, ভাগ্যপতি রয়েছে, তাতে কিন্তু দেখা যাবে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, বিভিন্ন সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করে অনেকটা লাভবান হবেন। এবং যারা স্টুডেন্ট আছে পড়াশুনোর জন্য হয়তো বিদেশেও যাওয়ার ক্ষেত্র কিন্তু রয়েছে, আর অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে প্রমোশন হবে সেটা হয়তো দূরে গিয়ে কিন্তু তাকে থাকতে হতে পারবে, সেটা কিন্তু তুলা রাশির জন্য থাকছে। আপনাদেরকে বলবো বাড়ির পশ্চিম দিকে একটি অশ্বত্থ গাছ যদি লাগাতে পারেন, প্রতিদিন একটু কালো তিল সর্ষের তেল 1 ফোঁটা দিয়ে যদি জল দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই আগস্ট মাসে আপনারা ভালো থাকতে পারবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু সময়টা খুব অশুভ। শারীরিক বিপত্তি যোগ নানান রকম দিক থেকে অর্থাৎ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের দ্বারা শত্রুতা সৃষ্টি হওয়া, কর্মক্ষেত্রে একটা আনস্টেবল পজিশন, এই সমস্যাগুলো থাকবে। স্টুডেন্টরা যারা এক্সাম দিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রবলেম হয়ে থাকবে। আপনাদেরকে বলবো যারা বৃশ্চিক রাশি রয়েছেন তারা বাড়িতে কিন্তু মা মঙ্গলচণ্ডীর পূজা করুন এই আগস্ট মাসটা, দেখবেন অনেক অংশে কিন্তু উপকার পাবেন। আর যদি না পারেন বাড়ির কাছাকাছি যদি কোনো চণ্ডী মন্দির থাকে সেখানে প্রতি মঙ্গলবার 108টি জবা ফুলের মালা দিয়ে এবং প্যারা বা লাল আকারের কোনো ফল দিয়ে যদি আপনারা পুজো করতে পারেন সেটা আপনাদের জন্য আগস্ট মাসে যে বাধাটা পাচ্ছেন অনেকটাই উপকার পাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির জন্য বলবো যেহেতু আপনার তৃতীয় স্থানে শনি এবং ভাগ্যস্থানে আপনার শনি মঙ্গল এই মঙ্গল শুক্র বুধ রয়েছে, তার ফলে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্টই টেনশন, হসপিটাল ঘর হতে পারে, নানা রকম দিক থেকে আপনার অর্থ ব্যয় হয়ে যাবে, ভাই বোনদের সাথে মতান্তর হতে পারে, এই একটা মাস কিন্তু আপনাদের কিছুটা প্রিকশন নিতে হবে। প্রতিদিন পূর্ব দিকে মুখ করে প্রতিদিন আপনারা আধ ঘন্টা অন্তর মেডিটেশন করবেন এবং মেয়েরা হলে বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাতে শুক্র ক্ষেত্রে আপনারা কিন্তু ওম চিহ্নটা অবশ্যই এঁকে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যে ডিস্টার্ব আগস্ট মাসে রয়েছে এটা যদি প্রতিদিন করতে পারেন অনেকটাই কিন্তু উপকার পাবেন। মকর রাশি কিন্তু দেখা যাচ্ছে লগ্নপতি দ্বিতীয় রয়েছে, যার ফলে কিন্তু আপনাদের এতদিন যেখানে সঞ্চিত অর্থ ছিল সেই অর্থগুলো অনেকের কাছে হয়তো আটকে ছিল, সেটা কিন্তু ফেরত আসার যোগ কিন্তু আগস্ট মাসে রয়েছে। তার পাশাপাশি আপনার নতুন ঘরে কোনো অতিথি আসার যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ কোনো নিউবর্ন বেবি কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্যে হওয়ার যোগ রয়েছে। এছাড়াও কর্মে এতদিন ধরে যাদের প্রমোশন আটকে রয়েছে তাদের কিন্তু প্রমোশন পাওয়ার কিন্তু যোগ রয়েছে। কাজেই মকর রাশির ক্ষেত্রে বলবো সময়টা কিছুটা হলেও বেটার, তবে আপনাদের নিজেদের শরীরের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে নানান রকম দিক থেকে আপনি ডাক্তার দেখাতে হতে পারে, কিছুটা শারীরিক বিপত্তি হতে পারে। আপনাদের বলবো রূপোর একটি আড়াই প্যাঁচের আংটি লিটল মিডল ফিঙ্গারে যদি আপনি পড়তে পারেন সেটা আপনাদের জন্য ভীষণ উপকার দেবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রয়েছে লগ্নপতি, সে নিজেই আপনার অনেক দিনের প্ল্যানিংগুলো বাস্তবায়িত হতে পারে, কিন্তু হঠাৎ নতুন কোনো পার্টনার আপনি আপনার ব্যবসাতে নেবেন না, পার্টনারের দ্বারা ক্ষতি হতে পারে। যাদের এতদিন পর্যন্ত বিয়ে আটকে ছিল বিয়ের দেখাশোনা করুন, অনেকটাই কিন্তু ম্যাচিওর করবে, অর্থাৎ এই মাসে কিন্তু বিবাহের যে কানেকশন সেটা কিন্তু রয়েছে। আপনাদেরকে বলবো প্রতি শনিবার একটি গোটা নারকল নিয়ে কোনো বাহিত জলে প্রতি শনিবার অর্থাৎ 4টে শনিবার পাবেন আগস্ট মাসে,
কুম্ভ রাশির যেহেতু স্বক্ষেত্রে শনি মহারাজ রয়েছে, আপনাদের নানান দিক থেকে কিন্তু বাধা বিঘ্ন আসবে। নতুন কোনো পার্টনার নিয়ে বিজনেস করতে যাবেন না, অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন রয়েছে। নতুনভাবে কোনো কানেকশন এলে অনেকটাই কিন্তু বিবেচনা করে এগোবেন। এই মাসটা কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে, বিশেষত বাঁ দিকে কোনো চোট আঘাত আসার কিন্তু কানেকশন রয়েছে। আপনাদের বলবো আগস্ট মাসের প্রতিটা শনিবার বাহিত জলে একটি করে নারকল যদি ভাসিয়ে দিয়ে আসতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু মঙ্গলদায়ক হবে। আসছি মীন রাশি। মীন রাশি কিন্তু প্রচুর অর্থনাশ, আত্মীয় স্বজনের যারা ভুল বোঝাবুঝি, এমনকি যারা এক্সাম দিচ্ছেন ভালো দিচ্ছেন কিন্তু কোনোভাবেই সাকসেস পাচ্ছেন না, তাদেরকে বলবো এই সময়টা কিন্তু খুব সাবধানে থাকতে হবে। নানান রকম দিক থেকে কিছু প্রবঞ্চনা, কিছু প্রতারিত হওয়া, কিছু স্ক্যান্ডাল, কিছু বদনাম আপনাদের জীবনে আসার কিন্তু প্রবল কানেকশন রয়েছে আগস্ট মাসে। ঘোড়ার নাল যদি অরিজিনাল পান শনিবার দিন একদমই কিনে এনে যদি আপনার মেন দরজায় আটকে দিতে পারেন, আপনার যে অবস্ট্রাকল বাধা যন্ত্রণা বা আপনার বদনাম অপযশ রয়েছে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এটা ছিল ১২টা রাশির আগস্ট মাসের রাশিফল। আপনারা আমার অনুষ্ঠানকে ভীষণই ভালোবেসে ফেলেছেন এবং দীর্ঘ ২৩ বছর ধরে আপনাদের সাথে পথ চলা, প্রতিটা সময় আর নয় আমি কামাখ্যা নয় তারাপীঠে থাকি, দূর দূরান্তের মানুষ এসে কিন্তু আজকে তারা ভালো আছে। আর আপনি কি ভালো থাকতে চাইছেন, তার জন্য কি করতে হবে, সোমবার মঙ্গলবার শুক্রবার রাত্রি ৯টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর আপনারা আরেকটা জিনিস ভুলে যান, কি বলুন তো, চ্যানেলটা কিন্তু দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। বলছি বালি থেকে এসছি, আমি আমার শালিকে নিয়ে শালির সন্তানের ভীষণ সমস্যার জন্য দিদির কাছে এসেছিলাম। দিদি টিভিতে প্রোগ্রাম দেখে দিদির কাছে এসেছিলাম এবং দিদির কাছে এসে ভীষণভাবে উপকৃত হয় আমার শালিক, সন্তানের যে সমস্যা ছিল সেটাও কেটে যায়। আবার এরপরে আমি এসেছিলাম আমার বাস্তু সমস্যা নিয়ে প্লাস আইনি কতগুলি সমস্যা নিয়ে, দিদির কাছে এসে আমি খুব উপকার পেয়েছি এবং আজও এসেছি দিদির কাছে কিছু সমস্যার জন্য, আশা করি সেই উপকারও পাবো। আপনারা যদি কেউ এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন, কোথাও গিয়েছেন হয়তো কোথাও গিয়ে উপকার পাননি, আমার একটাই অনুরোধ যে আপনারা দিদির কাছে একবার আসুন, এসে দেখুন আপনাদের সমস্যার সমাধান হয় কিনা। আশা করি দিদির কাছে আসলে পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে।